মাননীয় প্রধানমন্ত্রী বিদেশ যাওয়ার আগেই সমস্ত সরকারি কর্মকর্তাদের আওয়ামী লীগকে নির্দেশ দিয়ে গেছে। সেখান থেকে সার্বক্ষণিক তিনি সরকারি কর্মকর্তা, মন্ত্রিপরিষদের সদস্য এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রাখছেন, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। আমরা যেমন জনগণের পাশে দাঁড়ানোর জন্য আমরা কর্মসূচি গ্রহণ করেছি, বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে এবং নোংরা রাজনীতি না করে বরং মানুষের পাশে দাঁড়ান। আমাদের প্রথম টার্গেট হচ্ছে যে উপকূল এলাকায় যখনই ঘূর্ণিঝড় আঘাত হানবে তার আগেই এলাকার মানুষগুলোকে যেন নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়, সেই জন্য মাইকিং করা হচ্ছে সমস্ত এলাকাগুলোতে। সরকারের পাশাপাশি দলীয়ভাবে কিন্তু আমাদের উদ্যোগে মাইকিং করা হচ্ছে যাতে মানুষকে সতর্কত করার জন্য এবং প্রশাসনকে সার্বিক সহায়তা করার জন্য আমাদের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি প্রত্যেকটা উপকূল এলাকায় প্রশাসনের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের সমন্বয়েই কিন্তু সেখানে এই উপকূল এলাকার মনিটরিং করা হচ্ছে।